চলুন আজকে। আমরা হচ্ছে এখন আমাদের পোর্টফোলিওটা কিভাবে সেট আপ করতে হবে বা বেসিক সেট আপটা হচ্ছে আমরা দেখাচ্ছি। আমাদেরকে আগে হচ্ছে এখানে একটা কেন্দ্রি হচ্ছে একটা আমাদের ক্লায়েন্টের যে একটা এরকম সাইনিং পেজ আছে এটা দেখাচ্ছে, আমরা এটা সাইন ইন করে নেবো। সাইন করাটা খুবই সহজ, আমরা এখানে সাইন ইন করলে হচ্ছে ওরা এখান থেকে সরাসরি হচ্ছে আপনার জিমেলটা দিলে, পাসওয়ার্ডটা দিলে হচ্ছে আমাদের এখানে কেন্দ্রি থেকে একটা সার্টিফিকেশন হচ্ছে আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। সেই বিষয়টা হচ্ছে আমরা সবাই করে রাখবো। আর হচ্ছে আমরা পোর্টফোলিওটা কিভাবে দেবো সেটা হচ্ছে এখন দেখা দিচ্ছি আপনাদেরকে। আগে হচ্ছে আমরা এখান থেকে এটা সাইন আপ করে নিব, খুব সহজ হচ্ছে এটা সাইন আপ করা যায়। নেট একটু লোড নিচ্ছে, চলে আসতেছে এই যে কেন্দ্রি, এটা চলে আসার পরে এটাকে আমরা সাইন আপ করবো। হ্যাঁ, সাইন আপ করলে হচ্ছে আমাদের এটাতে হচ্ছে একটা ভেরিফাই হয়ে যাবে আর কি। এই কেন্দ্রিতে হচ্ছে ক্লায়েন্টের যে কাজগুলো আছে এই টাইপের, এটার জন্য এটা সেট আপ হয়ে যাবে। আমরা এই জায়গায় হচ্ছে জিমেল আর হচ্ছে আমাদের জিমেল পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা সাইন ইন করে দিব, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। কিন্তু এটা জিমেল পাসওয়ার্ডটা হয় নাই ঠিক, এই কারণে হয় নাই। আমরা এখান থেকে জিমেলটা আবার দিয়ে দিচ্ছি, যে এটা কনফার্ম করে দিলাম। এই পাসওয়ার্ড কি দেখেন স্যার, এটা পাসওয়ার্ডটা আমরা সেভ করে দিলাম, এটাই আছে আমাদের জিমেল পাসওয়ার্ডটা থাকবে। এটা সেভ করার পর আমরা এখান থেকে এগুলো আমরা এগ্রি করে দিব। আর নাম তো আমার এখানে ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে কারেন্ট ইউনিটি স্টেটটা সেট আপ করে দিলাম, কোনো সমস্যা নেই। এটা ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম, আমরা হচ্ছে এইভাবে করে ফেললাম, আমাদের অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে এটা এখানে কানেক্ট হয়ে গেল, হ্যাঁ লিঙ্ক আপ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলবো। এই যে ওকে কানেক্ট করার পর হচ্ছে এই যে এরকম আসবে, আসার পর হচ্ছে এই যে ক্যান ফাইন এটা ক্লোজ করে দিলে হচ্ছে যাবে 40% কমপ্লিট। আমরা এখানে চাইলেই ভিডিও এড করতে পারি নাও করতে পারি, যে এগুলো আসতেছে ক্রিয়েটে এগুলো এখন প্রয়োজন নেই, পরবর্তীতে এটা করবো। আচ্ছা তাহলে এখান থেকে আইসি হচ্ছে এখন যেটা মেইন বিষয় হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে হবে আমাদেরকে। পোর্টফোলিও অ্যাড করলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যে একটা ভেরিফাইড যে একটা পার্সেন্ট এটা বেড়ে যাবে আমাদের, হচ্ছে 20% বেড়ে যাবে আমাদের অ্যাকাউন্টের একটা ব্যালেন্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা পোর্টফোলিওটা অ্যাড করবো। তো আমরা পোর্টফোলিওতে অ্যাড ক্লিক করলাম, এটা আমরা ফ্রিল্যান্সার যেভাবে অ্যাড করি সেম এখানে হচ্ছে এইভাবে আমরা পোর্টফোলিওটা অ্যাড করতে পারবো। এখন হচ্ছে আমরা একটা টাইটেল দিয়ে দেবো, ধরেন আমি আমার এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, আমি টাইটেল দিলাম, এই হচ্ছে আমাদের জবের যে একটা ডেট, আমাদেরকে এখানে ডেটটা ফিক্সড করে দিতে হবে। একটা ডেট আমরা এখানে যে কোনো আজকে দিনটাই দিয়ে দিলাম, মানে আজকে যেহেতু দিচ্ছি এটা আজকে দিন দিয়ে দিয়ে গো টেমপ্লেট। এভাবে আমরা অনেকগুলো দিতে পারবো। তো এখানে অনেকগুলি স্টাইল আছে আমরা কীভাবে দিতে পারি। হ্যাঁ, গ্যালারি আছে, কেস স্টুডিও ক্লাসিক আছে, তো আমরা গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করে হচ্ছে আমরা অ্যাড ডিটেলসে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাড ডিটেলসে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে এই যে আমরা একটা পিকচার দিতে পারবো। হ্যাঁ, যেটা আমরা দিতে চাই সে বিজনেস কার্ডের হচ্ছে এই জায়গা থেকে আমরা একটা পিকচার দিয়ে দিলাম, এটা দিলাম আমরা একটা পিকচার। এইভাবে হচ্ছে দিতে পারবো, চাইলে একটা ভিডিও দিতে পারবো, ভিডিও লিঙ্কও দিতে পারবো, অথবা হচ্ছে ইউটিউবের ভিডিও লিঙ্ক, অথবা হচ্ছে যে ভিমন ভিডিও লিঙ্ক। আর এখানে হচ্ছে আমাদের কিছু স্কেল আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, আমরা এখানে কিছু স্কেল অ্যাড করে দিচ্ছি, মিনিম্যাক্স এখান থেকে আমরা টোটাল 15টা স্কেল আমরা অ্যাড করে দিতে পারবো। তো আমরা এগুলো দিয়ে দিলাম, ইউআরএল প্রয়োজন আর হচ্ছে ডিসক্রিপশন। ফলের ডিসক্রিপশনটা হচ্ছে আমরা আমি এখান থেকে এসে হচ্ছে এইরকম একটা ফলের ডিসক্রিপশন আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে বিষয়, এখানে আর কিছুই না। আর ফর কিউআরএল এটা আসলে প্রয়োজন হয় না, এটা হচ্ছে অপশনাল। এইটা আমরা করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যদি গ্রুপ রিভিউতে দিই তাহলে দেখবো যে আমাদের এটা আসলে হয়ে গিয়েছে। সো আমরা গ্রুপ রিভিউতে দিলাম, গ্রুপ রিভিউতে দেওয়ার পরে যে এরকম আসছে মানে হচ্ছে এটা দেখাবে কেমন, এটা দেওয়ার পরে আমরা এখানে পাবলিশ করে দেবো। ওকে, তো এই হচ্ছে আমাদের আসলে পদেকগুলো হচ্ছে এইভাবে বুঝতে পারো। টাইটেল দিব, ছবিটা দিব, এখানে আমাদের কিছু 15টা স্কেল অ্যাড করে দিব, কাজ রিলেটেড আর হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিব, যেভাবে আমরা ফাইবারে গিক করি ওই টাইপে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর ডেটটা দেবো, দেন হচ্ছে পাবলিশ করে দিব। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিওগুলো করবো। আমরা যতটা ইচ্ছা ততটা পোর্টফোলিও দিতে পারবো, আর যত বেশি পোর্টফোলিও আমরা রাখবো আমাদের অ্যাকাউন্টের হচ্ছে ভ্যালুটা তত বেড়ে যাবে। হ্যাঁ, আমরা যত ধরনের কাজ পাই সকল ধরনের কাজ এখানে পোর্টফোলিওতে অ্যাড করে দিব, আর আমরা এখানে স্কেলগুলো অ্যাড করে দেবো। সো আশা করি আপনারা সবাই পোর্টফোলিওগুলো এইভাবে অ্যাড করতে পারবেন আপওয়ার্ক অ্যাকাউন্টে। ওকে, সবাইকে ধন্যবাদ।